আলোচনা করছি মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে। এখনকার আলোচ্য বিষয় হলো ইংলিশ এবং ক্লাস থ্রি পার্ট টু, এবং অবশ্যই এটি 2021 সালের অ্যাক্টিভিটি টাস্ক। 2020 সালের মতো 21 সালেও অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে, সেগুলো বিষয়ভিত্তিক খাতায় উত্তর করতে হবে এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নির্দেশ মতো বা বিদ্যালয় যখন খুলবে তখন সেখানে গিয়ে জমা দিতে হবে। দেখো প্রশ্নপত্রের নিচে তোমাদের কিন্তু সেই নির্দেশিকা দেওয়া রয়েছে। যেমন ধরো ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতায় এগুলো পড়ে বিদ্যালয় খুললে শিক্ষকের কাছে জমা দেবে। এই অ্যাক্টিভিটি টাস্কের অ্যান্সার গুলো আমরা আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রথমে বলছি দেখো, রিড দা প্যাসেজ এন্ড অ্যান্সার দা কোয়েশ্চেন দ্যাট ফলো। প্যাসেজটি পড়ো এবং নিচে যে প্রশ্নগুলো রয়েছে তাদের অ্যান্সার গুলো করো। প্রথমে দেখো রয়েছে অ্যানিমেল প্লিজ অল অ্যারাউন্ড আস, অর্থাৎ প্রাণীরা বাস করে আমাদের আশেপাশে। অ্যানিমেলস মানে প্রাণী, প্রাণী বলতে এখানে পশু পাখি সবকিছুই হবে। লিভ মানে বাস করে, অল অ্যারাউন্ড আস মানে আমাদের আশেপাশে। সাম অ্যানিমেলস লিভ, কিছু কিছু প্রাণী বাস করে ইন ফরেস্ট জঙ্গলে, অর্থাৎ কিছু কিছু প্রাণী জঙ্গলে বাস করে। দে আর কল্ড, তাদেরকে বলা হয় ওয়াইল্ড অ্যানিমেলস, অর্থাৎ যারা জঙ্গলে বাস করে তাদেরকে বলা হয় ওয়াইল্ড অ্যানিমেলস। সাম অ্যানিমেলস লিভ, কিছু কিছু প্রাণী বাস করে উইথ আস আমাদের সঙ্গে, অর্থাৎ আমাদের বাড়িতে বা আমাদের সঙ্গে বাস করে। উই কল দেম ডোমেস্টিক অ্যানিমেলস, আমরা তাদেরকে বলি ডোমেস্টিক অ্যানিমেলস, অর্থাৎ যে সমস্ত প্রাণীরা জঙ্গলে বাস করে তাদের বলা হয় ওয়াইল্ড অ্যানিমেলস, এবং যারা বাড়িতে বা আমাদের সঙ্গে বাস করে তাদেরকে বলা হয় ডোমেস্টিক অ্যানিমেলস। তারপরে বলছে সাম অ্যানিমেলস লিভ ইন আওয়ার হাউসেস, কিছু কিছু প্রাণী আমাদের বাড়িতেও থাকে বা বাড়িতেও বাস করে। উই কল দেম পেটস, তাদেরকে আমরা আবার পেট বলে থাকি। পেট বলতে পোষক, অর্থাৎ পোষা প্রাণী, অর্থাৎ যে সমস্ত প্রাণীগুলো আমরা পুষি শখ করে তাদেরকে বলা হয় পেট। দে হেল্প আস, তারা আমাদের সাহায্য করে ইন মেনি ওয়েজ, অনেক রকম ভাবে, অর্থাৎ প্রাণীরা আমাদের অনেক রকম ভাবে সাহায্য করে। এবার দেখো রয়েছে ডগস গার্ড আওয়ার হাউসেস, কুকুরেরা আমাদের বাড়ি পাহারা দেয়, অর্থাৎ কুকুর যারা রয়েছে কুকুর আমাদের বাড়ি পাহারা দেয়। ক্যাটস ক্যাচ মাইস, বিড়ালেরা ইঁদুর ধরে। কাউস গিভ আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়। হেন্স অ্যান্ড ডাক্স গিভ আস এগস, অর্থাৎ হেন্স মানে মুরগি এবং ডাক্স এবং হাঁসগুলো কি করে, গিভ আস এগস আমাদের ডিম দেয়। শিপ গিভ আস উল, মানে ভেড়া আমাদের উল দেয়। আর বুলক্স পুল কার্ট, এবং যারা বুলক্স রয়েছে অর্থাৎ বলদ বা ষাঁড় যদি যাদেরকে আমরা বলি, অর্থাৎ পুরুষ গরু যেগুলো, তো সেগুলো কি করে আমাদের গাড়ি টানে। কার্টস মানে হলো গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি বা কাঠের তৈরি গাড়ি, সেগুলোকে, অর্থাৎ যন্ত্রচালিত গাড়ি নয় কিন্তু। অ্যান্ড প্লাউ ফিল্ডস, এবং আমাদের জমি চাষ করে। তাহলে বুলক্স কি করে, গাড়ি টানে এবং জমি চাষ করে। ক্যামেলস অ্যান্ড ডঙ্কিজ, উট এবং ডঙ্কিজ, অর্থাৎ উট এবং ডঙ্কিজ বা গাধা যারা রয়েছে ক্যারি হেভি বার্ডেন, তারা খুব ভারী ভারী বোঝা বয়ে নিয়ে যায়। তো এরা আমাদের এই সমস্ত ভাবে উপকার করছে। এই প্যাসেজটা পড়া হলো, এবার নিচে প্রশ্নগুলোর উত্তর আমাদের একে একে করতে হবে। তো এর জন্য দেখো প্রথমে বলছে অ্যাক্টিভিটি ওয়ান, এই অ্যাক্টিভিটি ওয়ানে যেটা আমাদের করতে হবে সেটা কি, যে টিক দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক যে অ্যান্সার রয়েছে সেই সঠিক অ্যান্সারটাতে আমাদের টিক দিতে হবে। তো উপরে যে একটি প্রশ্ন রয়েছে প্রশ্নটা আমাদের পড়তে হবে, প্রশ্নটি পড়ার পরে যে সঠিক অপশন রয়েছে সেই সঠিক অপশনে আমাদের টিক দিতে হবে। তো দেখো প্রথম প্রশ্নটি বলছে যে ডোমেস্টিক অ্যানিমেলস লিভ, অর্থাৎ যারা ডোমেস্টিক অ্যানিমেলস অর্থাৎ যাদেরকে বলা হয় গৃহপালিত পশু তারা বাস করে, কোথায় বাস করে। অপশন ওয়ানে বলছে ইন দা জঙ্গল, জঙ্গলে, উইথ আস আমাদের সঙ্গে। অপশন থ্রিতে বলছে উইথ ওয়াইল্ড অ্যানিমেলস মানে বুনো বা বন্য প্রাণীদের সঙ্গে। আর চার নম্বরে বলছে ইন দা সি। তো এদের মধ্যে সঠিক অ্যান্সার হবে উইথ আস, অর্থাৎ ডোমেস্টিক অ্যানিমেলস বাস করে আমাদের সঙ্গে। তো এক্ষেত্রে আমরা এটাতে টিক চিহ্ন দিয়ে দিলাম। এবার দেখো আমরা দেখে নেবো পরের প্রশ্নটি। পরের প্রশ্নটি বলছে যে বুলক্স পুল, অর্থাৎ বলদ টানে, কি টানে, এখানে আছে চেন্স চেন টানে, কার্স গাড়ি টানে, এখানে আছে ক্রেনস মানে ক্রেন টানে, ক্রেন মানে ভারী ভারী জিনিস ওঠানো হচ্ছে যন্ত্রগুলো, তারপর আছে কার্টস, কার্টস, এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে কার্টস। অনেকে ভুল করে কিন্তু এখানে কার করে দিতে পারে, কার কিন্তু হবে না, এক্ষেত্রে হবে
কার্ডস। এবার আমরা দেখে নেব কোশ্চেন সি। এই কোশ্চেন নাম্বার সি তে বলছে এ ক্যাট ক্যাচেস এ, মানে একটি বিড়াল ধরে, কি ধরে? এক্ষেত্রে অপশন ওয়ান আছে ডগ, অপশন টু আছে কাউ, অপশন থ্রি মাউস, এবং অপশন ফোর হলো ক্যামেল। এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে মাউস, মাউস মানে ইঁদুর। তো তোমাদের যে প্যাসেজ ছিল, প্যাসেজে কিন্তু মাউস কথাটা ছিল না, সেক্ষেত্রে কি ছিল দেখো, মাইস ছিল। মাইস মানে হলো মাউসের প্লুরাল নাম্বার, অর্থাৎ বহুবচন, অর্থাৎ মাউস মানে হলো ইঁদুর একটা এবং মাইস মানে হলো ইঁদুর অনেকগুলো। যেমন এখানে দেখতে পাচ্ছ তোমরা, এক্ষেত্রে কিন্তু মাইস ছিল, অর্থাৎ এক্ষেত্রে মাইস ছিল। অনেকের এটা বুঝতে ভুল হতে পারে, মাইস মানে ইঁদুর অনেকগুলো বহুবচন, আর মাউস মানে একটা। এবারে আমরা দেখে নেব নেক্সট অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটি টু, অ্যাক্টিভিটি টু তে করতে হবে কি দেখো, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ওয়ার্ডস এন্ডিং উইথ ইডি ওয়ান ইজ ডান ফর ইউ। অর্থাৎ রিরাইট মানে পুনরায় লেখো, দ্য সেন্টেন্সেস বাক্যগুলিকে ইউজিং ব্যবহার করিয়া, ওয়ার্ডস শব্দগুলো এন্ডিং উইথ ইডি, অর্থাৎ ইডি যুক্ত শব্দ দিয়ে, ইডি যুক্ত শব্দ ব্যবহার করে সেন্টেন্স গুলো পুনরায় লিখতে হবে। তো ইডি যুক্ত শব্দ বলতে এখানে ভার্বের পাস্ট ফর্মের কথা বলা হয়েছে, যেটাকে আমরা সাধারণত ভার্বের দ্বিতীয় রূপ বলি বা অতীতকাল বলি। সেই ভার্বের অতীতকাল দিয়ে বা পাস্ট ফর্ম দিয়ে আমাদের এই বাক্যগুলোকে পুনরায় লিখতে হবে। প্রথমটা যদি দেখি দেখো কি বলছে, যে দ্য লিটিল গার্ল লুকস অ্যাট দ্য স্টার্স, ছোট্ট মেয়েটি তাকায় তারাদের দিকে। এই ক্ষেত্রে লুকস ছিল প্রেজেন্ট টেন্সে, এক্ষেত্রে করা হয়েছে লুকড, এই লুকস এর সঙ্গে ইডি যোগ করে লুক করা হয়েছে। এরকম ভাবে যদি আমরা পরে অ্যান্সার গুলো করি তাহলে কি হবে দেখে নিই। রাজু প্লেজ ফুটবল, এক্ষেত্রে প্লেজ কথাটা রয়েছে, এই প্লেজ কথাটিকে আমরা দ্বিতীয় রূপ হিসেবে যদি লিখি তাহলে আমরা এক্ষেত্রে এরকম ভাবে লিখতে পারি যে রাজু প্লেড ফুটবল। প্রথম অ্যান্সারটি কিন্তু আমাদের হয়ে গেল। এবারে পরেরটা দেখো যে মাই ব্রাদার লিভস ইন চেন্নাই, মাই ব্রাদার লিভস, এক্ষেত্রে যে লিভস রয়েছে, লিভস মানে বাস করা, এই ভার্বটাকে পাস্ট টেন্স করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা এরকম ভাবে লিখতে পারি মাই ব্রাদার লিভ ইন চেন্নাই। এবারে নেক্সট কোশ্চেন, রানু হেল্পস আর সিস্টার উইথ আর হোমওয়ার্ক, মানে রানু তার সিস্টারকে সাহায্য করে তার হোমওয়ার্কে, এক্ষেত্রে হেল্পস রয়েছে, এই হেল্পসটার পাস্ট টেন্স বা ইডি যুক্ত শব্দ আমাদের লিখতে হবে। তাহলে অ্যান্সার হবে রানু হেল্প হার সিস্টার উইথ হার হোমওয়ার্ক। তাহলে দেখো হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি টু এর প্রশ্ন উত্তর গুলো। এবারে আমরা যেটা দেখে নেবো অ্যাক্টিভিটি থ্রি তে, অ্যাক্টিভিটি থ্রি তে বলছে রাইট ফোর সেন্টেন্সেস অন দ্য অ্যানিমেল ইউ লাইক, ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। অর্থাৎ রাইট মানে লেখো ফোর সেন্টেন্সেস, চারটি বাক্য, অন দ্য অ্যানিমেল সেই প্রাণীটার উপরে, অর্থাৎ সেই প্রাণীটাকে নিয়ে চারটি বাক্য লেখো, ইউ লাইক যে প্রাণীটাকে তুমি পছন্দ করো, ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, এবং নিচের পয়েন্ট গুলো তোমরা ব্যবহার করো। প্রথমে বলছে নেম অফ দ্য অ্যানিমেল, অর্থাৎ যে অ্যানিমেলটাকে তুমি ভালোবাসো বা পছন্দ করো তার নাম লিখতে হবে। তারপর বলছে হাউ ইট লুকস, এটা কেমন দেখায় বা এটা দেখতে কেমন। হোয়াট ইট ইটস, এটা কি খায়। হোয়াই ডু ইউ লাইক ইট, এবং কেন তুমি এটাকে পছন্দ করো। তাহলে এই অ্যান্সারটা তোমরা অনেক প্রাণী সম্পর্কে লিখতে পারো। তো আমি এখানে এক্ষেত্রে ডগ সম্পর্কে লিখে দেখাবো। এক্ষেত্রে তোমরা এইভাবে শুরু করতে পারো যে দ্য অ্যানিম্যাল আই লাইক ইজ দ্য ডগ। তো প্রথম সেন্টেন্স এভাবে করতে পারো, দ্য অ্যানিম্যাল আই লাইক ইজ দ্য ডগ, অর্থাৎ যে প্রাণীটাকে আমি ভালোবাসি সেটা হলো ডগ। এবার পরের সেন্টেন্সটা তোমরা এইভাবে লিখতে পারো, যে পরের সেন্টেন্স দেখো পয়েন্ট ধরে আছে, হাউ ইট লুকস, এটা কেমন দেখায়। তোমরা করতে পারো যে ইট লুকস বিউটিফুল, ইট লুকস বিউটিফুল, আরো এর সঙ্গে তোমরা যোগ করে দিতে পারো উইথ ডিফারেন্ট কালার বা উইথ ফোর লেগস অ্যান্ড এ টেল ইত্যাদি ইত্যাদি তোমরা লিখতে পারো। তো জাস্ট একটা ছোট সেন্টেন্স আমি লিখে দিলাম। এরপরে তিন নম্বরে বলছে দেখো হোয়াট ইট ইটস, এটা কি খায়, অর্থাৎ কুকুরটা অনেক কিছুই খায়, আমরা মানুষও যেমন অনেক কিছু খাই কুকুর অনেক কিছু খায়। তো তোমরা এইভাবে লিখতে পারো যে ইট ইটস, এটা খায় ফ্লেশ, ফ্লেশ মানে হলো মাংস, তোমরা মিটও লিখতে পারো, ফ্লেশ রাইস ব্রেড এটসেট্রা মানে ইত্যাদি, এরকম তোমরা লিখে লিখে দিতে পারো। এবার বলছে দেখো যে হোয়াই ডু ইউ লাইক ইট, তুমি কেন এটাকে পছন্দ করো। তো কুকুর খুবই একটি নেসেসারি অ্যানিমেল বা ইউজফুল অ্যানিমেল, এবং এটা আমাদের বাড়ি পাহারা দেয়, এটা ফেথফুল অ্যানিমেল, এই জন্য আমরা একে পছন্দ করি। অনেক কিছু লিখা দিতে পারে, সেক্ষেত্রে তোমরা লিখতে পারো যে এরকম যে হোয়াই ডু ইউ লাইক ইট, তাই বলছে তো লিখতে পারো যে আই লাইক ইট, আমি এটাকে পছন্দ করি বিকজ
ইট এটা কি করে গার্ডস আওয়ার হাউস এটা আমাদের বাড়ি পাহারা দেয় তো এরকম ভাবে কিন্তু তোমরা এটা লিখে দিতে পারছো তো দেখে নাও অ্যান্সারটা